আলু আর সুজি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক এই নাস্তাটি একবার কেউ খেলে রেসিপি বারবার জানতে চাইবে। আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদেরকে সুজি দিয়ে খুব সহজ একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। ঝটপট বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে আপনারা খুব সহজেই তৈরি করে দিতে পারবেন। তো চলুন কীভাবে এই নাস্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে চুলার উপরে একটি কড়াই দিয়ে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চাট মশলা। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এই নাস্তা থেকে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেব। যখন একটা বলক চলে আসবে তখন এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। তার আগে আমি দিয়ে দেব এখানে 1/4 কাপ ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি সেই সুজিটা দিয়ে দিচ্ছি। এখন 1 কাপ সুজি এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডোটা যেন নরম না থাকে, একদম সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো নেড়ে চেড়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। আর আগে থেকেই আমি 2টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন সেই আলু 2টা এখানে আমি দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো আলু হবে এখানে। তো এই যে ম্যাশ করা আলু, তো আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন এটা আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি, নিয়ে হালকা ঠান্ডা করে তারপরে এটাকে মথে নেব। তো এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এই যে হালকা একটু ঠান্ডা হয়েছে, হালকা ঠান্ডা অবস্থায় এটাকে মথে নিতে হবে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 কাপ। এখানে 1/3 কাপ আছে কর্নফ্লাওয়ারটা। তো আপনারা কর্নফ্লাওয়ারটা একটু বুঝে শুনে দেবেন, যদি বেশি নরম থাকে সেক্ষেত্রে যদি মনে হয় যার একটু প্রয়োজন আছে তাহলে দিতে পারেন। তো আমার এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ারই যথেষ্ট। তো এই যে খুব ভালো করে আমি মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি, নিয়ে আমি একটু ডিজাইন করে নেব। আমি যেভাবে ডিজাইন করছি এটাই যে আপনাদের করতে হবে তা না, আপনারা চাইলে গোল গোল করে চ্যাপটা করে নিয়ে নিতে পারবেন এই নাস্তাটি তৈরি করে। তো আমি এই যে একটা চামচের পিছনের অংশটা দিয়ে, এই যে হাতল দিয়ে, এই যে একটু ডিজাইন করে নিলাম, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে। আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আবারও নিয়ে হাতের সাহায্যে গোল করে এভাবে করে নিতে হবে। তারপরে এই যে চামচের পেছন সাইড মানে হাতল দিয়ে এভাবে করে একটু চেপে চেপে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো এই যে দিলাম, দিয়ে তারপর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এই যে, তো এভাবে করে আমি সবগুলাই রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন সবগুলা নাস্তাই কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আর আগে থেকে চুলার উপর একটি ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তাগুলো আমি এই তেলের উপর দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে এগুলাকে ভেজে নেব। আর এগুলাকে একটু মুচমুচে করে ভেজে নেবেন, তাহলে খেতে কিন্তু বেশ মজার হবে। তো এই যে যখন একপাশ হালকা একটু হয়ে যাবে তখন এটাকে আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই নাস্তাটাকে একদম লাল লাল করে ভেজে নেব, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে কী নাস্তা দেব সেই চিন্তায় কিন্তু আমাদের অনেক সময় মাথা ব্যথা ধরে যায়। তো আপনারা খুব সহজেই বাচ্চাদেরও কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন, তারা কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এভাবে ভেজে নিলে অনেক বেশি মুচমুচে হয়ে যায়। তো এই যে এখন আমি উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই নাস্তাটি যদি কখনও তৈরি করে না খেয়ে থাকেন, একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন। আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো অনেক ক্রিস্পি হয়েছে,
আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন ভিতরটাও কতটা পারফেক্টভাবেই তৈরি হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই নাস্তাটি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন।